সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সিপিইউকে এ স্টার্ট ফান্ড বাংলাদেশের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সরাসরি আলোচনা অনুষ্ঠান করোনাকালে ডেঙ্গু। আমরা আমাদের আজকের এই শেষ পর্বে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে আমাদের ভাবনা ও করণীয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করবো। আজকে এখানে আমাদের সাথে স্টুডিওতে যে দুজন অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে এসেছেন, আমরা একটু প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করে নিই এবং পুরো অনুষ্ঠান জুড়েই আমরা করোনাকালে ডেঙ্গু এবং আমাদের ভাবনা করণীয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আমার ডানে যিনি রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মমিনুর রহমান মামুন, তিনি রয়েছেন আমাদের সাথে আজকে অতিথি হিসাবে। একই সাথে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রীর প্রযোজক ও পরিচালক আফসানা মিমি, তিনি আমাদের সাথে আজকে অতিথি হিসাবে রয়েছেন। এছাড়া আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকবেন দুজন সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, 3 নং ওয়ার্ড কাউন্সিলের কাউন্সিলর জনাব কাজী জহিরুল ইসলাম মানিক, তিনি আমাদের সাথে রয়েছেন। একই সাথে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 33 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শফিকুল ইসলাম সিন্টু রয়েছেন আমাদের সাথে। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবার পূর্বে এটিএন বাংলায় প্রচারিত এই করোনাকালে ডেঙ্গু এবং ডেঙ্গু প্রতিরোধ নিয়ে আমাদের একটি সংবাদ প্রচারিত হয়েছে, বেশ কয়েকটি পর্বে প্রচারিত হয়েছে, তবে আমরা সেই রিপোর্টটি সর্বপ্রথমে দেখেই আমরা আমাদের মূল আলোচনা যাব। আমি আবারও জানিয়ে রাখি যে চতুর্দিকে যখন সারা বিশ্বে বাংলাদেশ সহ একটা করোনার একটা মহামারী চলছে, ঠিক সে সময় ডেঙ্গু প্রতিরোধ করবার জন্য আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা আমাদের সার্বিক যে কর্মকাণ্ড সেটি তুলে ধরবার প্রয়াস হিসেবে কিন্তু আমাদের আয়োজন। আমরা আমাদের প্রথম যে রিপোর্টটি সেই রিপোর্টটি আমরা দেখে নিই, সেই রিপোর্ট দেখার পরে আমরা আলোচনায় যুক্ত হব। গেল বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আগে ভাগেই ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুধু সিটি কর্পোরেশন নয়, তাদের পাশাপাশি স্টার্ট ফান্ড বাংলাদেশ এবং ইউকেআইডের সহযোগিতায় ঢাকা উত্তরের 2, 3, 5 এবং 6 নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে প্রকল্প বাস্তবায়ন করছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সিপ। এমন পরিস্থিতিতে ঢাকা উত্তরের মেয়র বলেন এবছর আগাম প্রস্তুতি থাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। আইডিসির সাথে আমাদের সিটি কর্পোরেশন কাজ করছে, আমরা নতুন একটি অ্যাপস তৈরি করেছি, যেসব আমাদের চিরুনি অভিযানের সময় যেসব বাসা বাড়িতে যাচ্ছি আমরা এই অ্যাপসের মাধ্যমে এলোকে আমরা নিজেদের কাছে স্টোর করছি এবং পরবর্তীতে আমরা যে কোনো সময় ওই বাসা বাড়িতে কিন্তু যাব, গিয়ে দেখব, তখন কিন্তু ফাইন করছি আমরা। বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরাও চলতি বর্ষা মৌসুমে তাদের তৎপরতা বাড়িয়েছেন। এডিস মশার প্রজনন কেন্দ্র ধ্বংস করার জন্য মশক কর্মী সহ পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে যাচ্ছেন। মেয়র মহোদয়ের নেতৃত্বে মাননীয় মন্ত্রীর ওয়ার্ডারে আমরা 2টা চিরুনি অভিযানও কমপ্লিট করে ফেলছি। করোনা মহামারীর ভিতরে পাশাপাশি এই মশকের যে উৎপাতটা, এটা আমরা মোটামুটি আশা করি আমরা সফল হয়েছি আমরা আগে থাকতে পদক্ষেপ নেওয়াতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিকভাবে কার্যকরী পদক্ষেপ নেয় এবছর ডেঙ্গুর বিস্তার ঘটবে না। এডিস মশা নিয়ন্ত্রণের জন্য জনগণের অংশগ্রহণ হলো 90% কাজ করতে হবে, আর প্রতিষ্ঠানগুলো কাজ করবে হলো 10%। সেই হিসাবে আমরা শুরু থেকে জনগণকে সম্পৃক্ত করার বিষয়ে আমরা খুব জোর দিই। এডিস মশার লার্ভা নিধনের পাশাপাশি নিয়মিত ওষুধ ছিটানো অব্যাহত রেখেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। আমরা আগে জানিয়েছি যে আমাদের আজকে যে আলোচনা সেটা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে আমাদের ভাবনা এবং করণীয়, এবং সে কারণের জন্য আমরা একজন উপযুক্ত ব্যক্তিকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছি এবং তিনিও আজকে এসে সারা দেশবাসী সহ বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনে যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে নানা পরামর্শ এবং তাদের যে অবস্থানটি সেটি ব্যাখ্যা করবার জন্য যুক্ত রয়েছেন। তিনি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মমিনুর রহমান মামুন, তিনি জানাবেন আমাদের কাছে। তবে আমি প্রথমে একটুখানি জনাব মামুন আপনাকে জানতে চাই, সারা বিশ্বে যখন করোনার মহামারী চলছে, অন্যদিকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বন্যার একটা প্রাদুর্ভাব হচ্ছে, আমাদের উন্নয়ন যে কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ডগুলোর কারণের জন্য বিভিন্ন জায়গায় পানি জমে থাকছে এবং এই যে অসচেতনতা তৈরি হচ্ছে, অন্যদিকে কিন্তু এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের প্রতি যে সাধারণ মানুষের যে একটা ক্ষোভ, সাধারণ মানুষের যে একটা প্রতিবাদ, তারা ঠিকমতো হয়তো বা তাদের কার্যক্রমগুলি পরিচালনা করছে না। এই অবস্থার প্রেক্ষাপটে এই করোনাকালে যদি ডেঙ্গুটা ছড়িয়ে পড়ে তাহলে একদিকে করোনার যে মানুষের দুর্ভোগ কষ্ট চলছে, ঠিক একই সাথে যদি ডেঙ্গুটা ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু মানুষের মধ্যে আরও অতি দুর্ভোগ বেড়ে যাবে। সেই কারণে আপনারা এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনারা আমাদের কী কী পদক্ষেপগুলি গ্রহণ করেছেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে এবং এটিএনকে যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমরা গত বছর যে অভিজ্ঞতা দেখেছি, আমরা ডেঙ্গুর যে প্রকোপটা দেখেছি সেটা নিয়ে আমরা আসলে খুব উদ্বিগ্ন ছিলাম। আমাদের সিটি কর্পোরেশনের আসলে সক্ষমতা কিন্তু আসলে ওই রকম ছিল না, যেটা গত বছর যেভাবে ভয়াবহ হয়েছিল সেটা
মোকাবেলা করার মতো। তো ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এবছর আমরা দুই ধরনের পরিকল্পনা করি। একটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি, যেটা আমাদের পাঁচ বছরের জন্য, সেটা আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি, সেটা যাচাই বাছাই চলছে। আরেকটা হলো স্বল্পমেয়াদী পরিকল্পনা, যেটা বছরব্যাপী পরিকল্পনা। আমাদের মূল লক্ষ্য ছিল এবার, গত বছর আমরা যখন বিভিন্ন দেশের সঙ্গে আমরা যোগাযোগ করি, কথা বলি, তখন দেখা গেল যে আসলে আমাদের এডিস মশার যে চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা যেখানে সে জন্মায়, সেটা তো আমরা দেখেছি যে আসলে জনগণকে সচেতন করা এবং সম্পৃক্ত করাটাই ছিল আমাদের একটা বড় চ্যালেঞ্জ এবং সেটা আমাদের করার লক্ষ্য ছিল। এবং সেটা নিয়ে কিন্তু আমরা শুরু থেকে কাজ করি। আমরা প্রথমে কাজ করি যে জনসচেতনতার জন্য, যেটা হলো যে আমরা বিভিন্ন সোসাইটি, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন মিডিয়া কর্মী সবাইকে নিয়ে কিন্তু আমরা জানুয়ারি মাস থেকে আমরা মিটিং করা শুরু করি এবং তাদেরকে অ্যাডভোকেসি প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ করি। এইভাবে কিন্তু আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলাম। যখন মার্চ মাস থেকে করোনা শুরু হলো, তখন কিন্তু আমরা একটু দুশ্চিন্তাগ্রস্তই হয়েছিলাম, আমি অস্বীকার করব না। কারণ এই করোনার মধ্যে যেখানে জনগণ কেউই বাইরে বেরোচ্ছে না, সেখানে মশক কর্মী বা পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে কাজ করাটা, এটা কিন্তু আমি মনে করি যে সিটি কর্পোরেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু এখানে আমি যেটা দাবি করব, সেটা হলো যে আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে, স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, আমরা কিন্তু এই মোটিভেশনটা ধরে রাখতে পেরেছি। আমরা কিন্তু পরিচ্ছন্নতা কর্মী এবং মশক কর্মীদের যে মোটিভেশনটা, যে আমাদের এই করোনার মধ্যে ডেঙ্গুটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, এডিস মশার উৎপত্তিস্থল অবশ্যই আমাদের মানে ধ্বংস করতে হবে, এই মোটিভেশনটা নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করি। সেক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করেছেন বা করতে যাচ্ছেন, মানুষও সচেতন হচ্ছে, কিন্তু আপনাদের যে কার্যক্রমগুলো, এটি তো একটা অংশ আপনি বলছেন, কিন্তু যে মূল কার্যক্রমগুলো আপনাদের ওষুধ ছিটানো, আপনারা যেখানে জলাশয় রয়েছে ছোট ছোট সেগুলিকে আপনারা পরিষ্কার করা, সেই জায়গাটার মধ্যে আসলে আপনাদের অবস্থানটা কি? বিশেষ করে সরকারি যে উন্নয়ন কাজগুলো চলছে, সেই উন্নয়ন কাজগুলোর মধ্যে যে পানি জমে থাকছে, সেই জায়গাগুলোর মধ্যে আপনাদের বর্তমান অবস্থানটা কি, আপনারা কি করছেন? হ্যাঁ, এটা অবশ্য আপনি অবশ্যই, এটা আমি মনে করি যে ভালো কথা বলেছেন, যে আমরা অন্যান্য সংস্থাকে কীভাবে আমরা সম্পৃক্ত করেছি। এখানেও কিন্তু দেখেন, এখানেও কিন্তু সচেতনতার একটা বিষয় চলে আসছে। কারণ হলো যে যে সমস্ত সংস্থা, যেমন গত বছর আমরা যখন মেট্রোর মধ্যে আপনার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা লার্ভা পেলাম, তখন তাদের সাথে যে মিটিংটা করলাম, করার পরে তারা কিন্তু গত বছর থেকেই কিন্তু কার্যক্রম শুরু করেছে। এবং এবার যখন এই বছর দেখেন, আমরা কিন্তু মেট্রো রেলে কোনো ধরনের এডিস মশার উৎপত্তিস্থল বা লার্ভা কিন্তু আমরা পাইনি। তার মানে তারা কিন্তু ওই যে উন্নয়ন কাজটা, সেটা কিন্তু থেমে নাই, এবং তারা এই করোনার মধ্যেও কিন্তু এই কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা বাস ডিপোতে, থানাতে যে গাড়িগুলো ছিল, এগুলোতেও কিন্তু আমরা পেয়েছি। এখন কিন্তু বিভিন্ন সংস্থা কিন্তু আপনার এই কাজগুলো করছে। এবং সিটি কর্পোরেশন যেটা করেছে, সেটা হলো যে আমাদের যে সকালে লার্ভি সাইডিং এবং বিকালে অ্যাডাল্টি সাইডিং যেটা হয়, সেই কার্যক্রম কিন্তু আমাদের চলমান ছিল। এর পাশাপাশি আমরা চিরুনি অভিযান, যেটা গত বছর আমরা করেছিলাম একবার, সেটা কিন্তু আমরা গত মার্চ মাস, মে মাস থেকেই আমরা শুরু করি। আমরা মে মাসে এই করোনার মধ্যে জনগণের বাড়ি বাড়ি যে আমরা যাব, এই মানে এডিস মশার উৎপত্তিস্থল খোঁজ করার জন্য, সেটা আমাদের জনগণ কিভাবে নিবে, তারা আমাদেরকে গ্রহণ করবে কিনা, এটার জন্য আমরা একটা পাইলটিং করি। পাঁচটা অঞ্চলে, পাঁচটা ওয়ার্ডে কিন্তু আমরা এক একটা ওয়ার্ডকে আমরা দশটা ভাগে ভাগ করি, যেটা দশ দিনে আমাদের একটা ওয়ার্ড, পুরো ওয়ার্ডটা কার্যক্রম শেষ হবে। আর প্রতিদিন আমরা একটা ওই ভাগটাকে আবার দশটা সাব ভাগে ভাগ করি। এই দশটা টিম একটা ওয়ার্ডে প্রতিদিন কাজ করে। এরকম 54টা ওয়ার্ডে আমরা কিন্তু 540টা টিম আমাদের কাজ করেছে। সেটা হলো আপনার এই আমরা জুন মাস থেকে কাজ শুরু করলাম। এই যে কাজটা শুরু করলাম এবং আমরা বিভিন্ন বাসায় বাসায় যে গেলাম, তাদেরকে যে জানালাম যে আমরা এইগুলা করছি এবং আপনাদেরও করতে হবে, তারা কিন্তু আমার মনে হয় যে তারা আমাদেরকে গ্রহণও করেছে। এবং আমরাও কিন্তু বিভিন্ন বাসায় যে সমস্ত উপযোগী আছে, তাদেরকেও আমরা সচেতন করেছি, এবং যেখানে পাওয়া গেছে তাদেরকে কিন্তু আমরা মানে ওই মানে উৎপত্তিস্থগুলো ধ্বংস করে তাদেরকে আমরা বলি। নিশ্চয়ই আমরা আপনার কাছে আবার ফিরবো। একটা বিষয় নিয়ে সেটি আপনি আলোচনায় যুক্ত করবেন, আমি একটা আপনার কাছে যাবো, সেটি হচ্ছে যে ডেঙ্গু বা এই ধরনের কোনো মহামারীর কোনো প্রাকৃতিক কোনো নিয়ম আছে কিনা, যে এবছর যখন বেশি হয় পরের বছরে গিয়ে সেটি কম হয়, সেটি আলোচনা আপনার সাথে একটু পরে যুক্ত হবো। আমি আপনার মিমা আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি এবারে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের সাথে আপনাকে সম্পৃক্ত হতে দেখেছি। আপনি বোধ উত্তর সিটি কর্পোরেশনের বোধ বাসিন্দা? হ্যাঁ, আমি উত্তরের বাসিন্দা। তো আমি আপনাকে স্বাগত জানাই যে এই ধরনের একটা আমরা দেখি আমাদের দেশে যখন আয়কর মেলা হয়, আয়কর মেলার মধ্যে অনেক সেলিব্রিটিরা সেখানে যুক্ত হয়, কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধে সেলিব্রিটি হিসেবে আমার মনে হয় আমরা প্রথম আপনাকেই পেয়েছি, এবং আমি অভিনন্দন জানাই আপনার মাধ্যম দিয়ে যে আরও যাতে সেলিব্রিটিরা, বিভিন্ন সেলিব্রিটিরা যাতে এই ডেঙ্গু প্রতিরোধ সহ নানা এই আমাদের মহামারীর ক্ষেত্রে তারা যদি যুক্ত হয়, তাহলে আমরা হয়তো বা আমাদের এগুলিকে প্রতিরোধ করতে পারবো। আবার একটা বিষয় এখানে গুরুত্ব সহকারে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনি বলছেন সচেতনতা তৈরি করা, তো সেই সচেতনতা তৈরি করার ক্ষেত্রে কিন্তু নাটক, সিনেমা এগুলিকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি প্রথমেই আপনার কাছে একটা বিনয়ের সাথে বলতে চাই যে আমরা কি এখনো পর্যন্ত দেখেছি যে কোনো নাটকের মধ্যে ডেঙ্গু প্রতিরোধের জন্য একটা স্ক্রিপ্ট হওয়া,
বা একটা জীবনধর্মী একটা কিছু হওয়া যেটি আমরা ফেস করছি, যেটি বললেন সচেতনতা তৈরি করা, তাহলে তো মানুষ প্রতিদিনই কিন্তু একটা নাটক দেখতে গিয়ে সে বুঝতে পারবে যে তার বাসায় তিন দিনে পানি জমা পড়ে রয়েছে, তার বাসার মধ্যে বা আঙ্গিনার মধ্যে ময়লা পড়ে রয়েছে, অপরিষ্কার যা রয়েছে, সেই জায়গাগুলোকে কি আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি আপনাদের এই গণমাধ্যমের মাধ্যমে, নাটক সিনেমার মাধ্যমে? কারণ আপনি খুবই সুন্দর একটা দিক তুলে ধরেছেন আপনার প্রশ্নের মাধ্যমে, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা যখন সাধারণভাবে কোনো একটা নাটক নির্মাণ করি তখন কিন্তু আমরা দেখা যায় যে নাটকের গল্পটার প্রতি আমাদের অনেক বেশি মনোযোগ থাকে, সেই গল্পে ধরেন নানা রকম সাংসারিক বা নানা রকম মানসিক টানাপোড়েন, সম্পর্কের টানাপোড়েন, এগুলো নিয়ে আমরা খুব বেশি কাজ করি। কিন্তু দেখা যায় যে এই ধরনের যে সচেতনতার যে কাজগুলো সেগুলো দেখা যায় যে যখনই কোনো রকমভাবে সরকার উদ্যোগ নিয়ে করতে বলছেন বা আমাদেরকে কেউ উদ্যোগ নিয়ে করতে বলছেন তখনই কেবলমাত্র আমরা যুক্ত হই। কিন্তু আপনার এই প্রশ্নটা কিন্তু আমার খুব ভালো লাগলো আজকে, এবং এই বিষয়টা অবশ্যই আমরা ভবিষ্যৎ কাজের সময় মনে রাখবো যে যখন আমরা সাধারণভাবে একটা কাজ করি সেখানেও বোধহয় আমরা এই বিষয়গুলোকে ছোট ছোট করে মানুষের মধ্যে, আমি যদি স্ক্রিপ্ট রাইটার না তবু আপনার সাথে বলি, স্ক্রিপ্ট রাইটার আমি না তবু বলি, যেমন মনে করেন হতে পারে এরকম যে নায়ক ডেঙ্গু আক্রান্ত হয়েছে, নায়িকা তাকে সুস্থ দিব ভালো বেশি পরিচর্যা করছে, তো সেই অবস্থার মধ্যে যদি আমরা দেখি তাহলে মানুষের মধ্যে আবেগও তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে যে হিরোইন ডেঙ্গু আক্রান্তকে খুব সেবা করছে, এরকম একটা স্ক্রিপ্টিং করে আমরা অবশ্যই তাই। এবং আমার এই আপনি যে আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে আমরা কিন্তু হুমায়ুন আহমেদের নাটকে এরকম অনেক কিছু দেখতাম, উনি কিন্তু একটা সাধারণ গল্প বলার ছলেও কিন্তু অনেক খুব সুন্দর একটা বিষয় মানুষের মনের মধ্যে কিন্তু উনি দিয়ে দিতে পারতেন ওই চিন্তাটাকে। তো আমার হঠাৎ হুমায়ুন ভাইয়ের কথা মনে পড়লো এই আপনার সাথে কথা বলতে বলতে। এবং হ্যাঁ, স্ক্রিপ্টের মধ্যে আমরা অনেক কিছু করতে পারি, এভাবে কাজ হতে পারে যে নায়কের এমনি অসুস্থতা না হয়ে সে কোনো একটা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের মানুষদেরকে সচেতন করা প্রয়োজন সে ধরনের বিষয়গুলো ছোট ছোট গল্প ছলে কিন্তু আমরা আসলে আমাদের কাজের মধ্যে নিয়ে আসতে পারি। জি, আমরা আশা করবো যে আপনার পরবর্তী যে কোনো একটা মধ্যে ডেঙ্গু হোক বা এই ধরনের জনসচেতনতা তৈরির জন্য একটা স্ক্রিপ্টের মধ্যে থাকলে হয়তো একটা অংশ আমরা। অনেক ধন্যবাদ কিরণ আপনি এই দিকটা ধরিয়ে দেওয়ার জন্য। আমি একটু আবার বিগ্রে মমিন আপনার কাছে যদি আসি, আমি যেটা বলছিলাম যে এবার ডেঙ্গুর প্রাদুর্ভাবটা কম, আমরা একটু আশ্বস্ত আমরা দেখতে পাচ্ছি, তো এই ক্রেডিবিলিটি কি প্রকৃতির কারণের জন্য না ক্রেডিবিলিটি আমরা দেখতে পাই যে শুধু সিটি কর্পোরেশনের জন্য প্রকৃতির কারণে? আমরা আমি আমি এই বিষয়ে বিশেষজ্ঞ নয়, তবে আমরা বিভিন্ন আলোচনা দেখেছি যে যে বছর ডেঙ্গু বা যে ধরনের মহামারী প্রচুর হয় বেশি হয় পরের বছর গিয়ে কম হয়, সেটা কি আপনি একটু আপনি যেহেতু একেবারেই এটার ভিতরকার মধ্যে রয়েছেন আপনার একটু ব্যাখ্যা দিবেন কিনা? না, আসলে প্রকৃতির উপর কিছুটা নির্ভর করে, সেটা আপনার আবহাওয়ার উপরে নির্ভর করে, বর্ষা কেমন হচ্ছে যেহেতু বর্ষা মৌসুমের এটা একটা রোগ, তারপরে আর্দ্রতা কেমন আছে, সবগুলোই কিন্তু আপনার এটা নির্ভর করে। তা আমাদের দেশের যে বর্ষা বা আবহাওয়া বা আর্দ্রতা যেটা আমরা বলি এটা আসলে উপযোগী, আর যেটা একবার প্রকোপটা হওয়ার পরে অনেকেই বলেন যে এটা হওয়ার সম্ভাবনা থাকে, আবার অনেকেই বলেন যে হয় না সাধারণত, কিন্তু আমরা যেটা বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা সেটা হলো যে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আপনি যদি আমাদের এবার আশেপাশের দেশগুলোতে দেখেন যে সিঙ্গাপুরে কিন্তু এখন গত বছরের তুলনায় কিন্তু তাদের ডেঙ্গুর সংখ্যাও বেশি, মৃত্যুও বেশি, মালয়েশিয়াতেও কিন্তু এখনও ডেঙ্গু আছে, এবং আমাদের পাশের দেশে ভারতেও কিন্তু ডেঙ্গু আছে। তো সেক্ষেত্রে একেবারে বলার কিন্তু অবকাশ নাই যে আমাদের দেশে হওয়ার কোনো সম্ভাবনা নাই বা ছিল না। তো আমরা যেটা কাজ করেছি সেটা অবশ্যই আমি মনে করি যে দেখেন, আমরা যখন প্রথম থেকেই যে লার্ভাগুলোকে আমরা ধ্বংস করেছি, আপনি যদি ওই লার্ভাগুলো যদি আমি ধ্বংস না করতাম তাহলে সেখান থেকে মশা হতো, এই মশার থেকে কিন্তু আবার আরও লার্ভা আরও মশা, তার মানে এই পপুলেশনটা কিন্তু বাড়তেই থাকতো। তো এখন আমরা কিন্তু শুরু থেকে কিন্তু লার্ভা ধ্বংস করে কিন্তু আমরা পপুলেশনটাকে কন্ট্রোল করতে পেরেছি। এডিস মশা যদি থাকে ডেঙ্গু থাকতে পারে, কিন্তু এডিস মশা যদি না থাকে ডেঙ্গু থাকার কিন্তু কোনো সম্ভাবনা নাই। তো আমি এইটাতে বিশ্বাস করি যে আমাদের সম্ভাবনা বা আপনার প্রাকৃতিক যে বিষয়টা আছে সেটা পাশাপাশি আমাদের চেষ্টাও থাকতে হবে। আমি মনে করি যে দুটোই কিন্তু আপনার পারস্পরিক একটা মানে সম্পর্ক আছে। আমরা আমাদের সাথে আমরা যুক্ত করে নিয়েছি 31 নম্বর ওয়ার্ডের উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র জনাব শফিক ইসলাম সেন্টু, এবং একই সাথে কাজী জহিরুল ইসলাম মানিক, তিনি রয়েছেন 3 নম্বর ওয়ার্ডের। আমি মানিক ভাইকে একটুখানি যুক্ত করতে চাই। জনাব মানিক, তিনি কি আছেন আমাদের সাথে? জি স্যার, মানিক আপনি ভালো আছেন? কাজী জহিরুল ইসলাম মানিক ভাই ভালো আছেন আপনি? আচ্ছা, তো এই করোনাকালে ডেঙ্গু নিয়ে আমরা অনুষ্ঠানটা করছি, কিন্তু একটা বিষয় আমাদের মধ্যে এখনও মানুষের মধ্যে বলা হয় যে আমাদের যে কমিশনার সাহেবরা আছেন তারা কিন্তু এই ধরনের জনগণের সাথে সম্পৃক্ত কার্যক্রম যেগুলো সেগুলিতে সম্পৃক্ত কম, তাদের সম্পৃক্ততা হচ্ছে অন্য অন্য বিষয়গুলোতে, যেগুলিতে আপনি মনে করেন একটা বাজারের উন্নয়ন করা, একটা মার্কেটের মধ্যে দোকান তৈরি করা। তো সেই ক্ষেত্রে এই ডেঙ্গু প্রতিরোধের ক্ষেত্রে আপনি আপনার ওয়ার্ডে আপনার জনগণকে কিভাবে আপনি সেবা প্রদান করে আসছেন? প্রথমে এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই এবং 3 নম্বর ওয়ার্ড প্রশ্ন তথা ঢাকা
माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছিল মশা যেন ভোট না খেয়ে ফেলে। আমরা আমাদের রাজনৈতিক আদর্শ থেকে এবং শেখ হাসিনার দর্শনকে লালন করতে গিয়ে তার এই কথাকে মাথায় রেখে আমাদের মাননীয় মেয়র এই কথাটি আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়ে আমাদের মাঠে থাকতে বলেছেন। আমার কাজ করার ক্ষেত্রে সবচাইতে বড় উৎসাহের বিষয় ছিল আমার ঢাকা ১৬ আসনের অভিভাবক আমাদের এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা। উনি প্রত্যেকটি ডিজাইনের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন। আমাদের ওয়ার্ডকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১০টি ভাগে ভাগ করা হয়েছিল। আমার ওয়ার্ডে অ্যাডিচ মশা নিধন করা একটি বিশেষ চ্যালেঞ্জ ছিল, কারণ আমার ওয়ার্ডে ১৭টি ক্যাম্প এবং ১৩টি স্ট্যাম্প মানে ১৩টি বস্তি আছে। আমার ওয়ার্ডে ৩ লক্ষের উপরে লোকের বসবাস ঘনবসতিপূর্ণ এবং আটটি ওয়ার্ডে পয় নিষ্কাশনের পানি আমার ওয়ার্ডে আউটলেট দিয়ে সব মিলিয়ে এই ৩ লক্ষ লোককে অ্যাডিচ মশামুক্ত রাখতে আমাকে অনেক চ্যালেঞ্জ দিতে হয়েছে। এই চ্যালেঞ্জে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে ডিজাইন করেছে প্রতি ৪০০ মিটারে একটি করে টিপ, আমার ওয়ার্ডে বাড়ির সংখ্যা হচ্ছে ক্যাম্প স্ট্যাম্প এবং কলোনি মিলিয়ে ৭৫০০-এর উপরে, আমি যখন ১০টি ভাগে ভাগ করেছি সবাই এই আওতায় চলে এসেছে। জি জনাব, মানে আমি একটা বিষয় একটু আপনাকে জানতে চাই, আপনার ওয়ার্ডে কি ডেঙ্গু আক্রান্ত মানুষের সংখ্যা বা রোগীর সংখ্যা কত সেটা কি আপনার জানা আছে? আমার ওয়ার্ডে একজনও ডেঙ্গু আক্রান্ত অথবা চিকুনগুনিয়া আক্রান্ত রোগী, মানে এটা আপনি কনফার্ম করছেন যে আপনার ওয়ার্ডে নাই? আমি এটা কনফার্ম করছি। আচ্ছা, আমার আমার যোগাযোগ অনেক ভালো। আপনি যেমন প্রথমে আমি বলবো অভিযোগটা আপনি প্রথমে বলেছেন যে আমরা মার্কেট বা অন্য কিছুতে নিজেদেরকে বেশি উৎসাহিত করি না, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আপনি দেখতে পারেন, তবে আমি জানি না আজকে যদি আপনার এলাকার জনগণ দেখে থাকে সেখানে ডেঙ্গু আক্রান্ত কেউ থাকলে নিশ্চয়ই আপনি পরামর্শ দিবেন এবং তাদের যে যদি কোনো রকম চিকিৎসার প্রয়োজন হয় সেই চিকিৎসায় সিটি কর্পোরেশনের পক্ষ তাদেরকে সাহায্য করবেন। আমরা আরেকজন ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম সিন্টু, আপনার সাথে একটু যুক্ত হতে চাই। আমরা উত্তর সিটি কর্পোরেশনের এই প্রান্ত এবং ওই প্রান্ত দুই প্রান্তে দুজনকে আমরা এখানে যুক্ত করেছি। জনাব শফিকুল ইসলাম সিন্টু, আপনি কি আমাদের সাথে আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন? আচ্ছা আচ্ছা, উনি আমাদের সাথে যুক্ত নেয়, আমরা নিশ্চয়ই তাকে আবার সংযোগ করতে পারবো। আমি একটু আফসার আবার আপনার কাছে আসি। আমরা দেখি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো কিছু ঘটলেই জেল জরিমানা শাস্তি এগুলি করা হয়, কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাসা বাড়িতে যখন এরকম ডেঙ্গু লার্ভা সাইট পাওয়া যায় তখন জরিমানা করা হয়? হ্যাঁ, জরিমানা করা হচ্ছে, বিকজ আমি উত্তরায় দেখেছি অনেক বাড়িতেই এটা হয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই যদি অন্যায় করে থাকে আইনের দৃষ্টিতে সে জরিমানা তো হতেই হবে, কিন্তু আপনি কি দেখেছেন সরকারি কোনো পর্যায়ে যদি থানার ভিতরে যদি ডেঙ্গু লার্ভা সাইট পাওয়া যায় সেখানে কি জরিমানা হয়েছে? এটা অবশ্য আমার জানা নাই, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাস স্ট্যান্ডে যদি পাওয়া যায়, সরকারি একটা ভবনে পাওয়া যায়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ, মানে শুধুমাত্র সবকিছু মরবিত মর সব সাধারণ জনগণ কিনা? হ্যাঁ, মানে শুধুমাত্র ব্যক্তির জন্য কেন শাস্তি নির্ধারণ হবে, কোনো প্রতিষ্ঠানের জন্য শাস্তি নির্ধারণ হওয়া প্রয়োজন? জি, তো সেই 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 জায়গাটাকে একটু একটু মানে আমরা কি করতে পারি? আমার মনে হয় যে এ ব্যাপারে আমরা আমাদের শামীম স্যার উনি নিশ্চয়ই আলোকপাত করবেন, তবে যেটা হয়েছে যে এই এই এটা এই প্রতিষ্ঠানগুলোকে বা সংস্থাগুলোকে যদি আসলে এভাবে শাস্তির আওতায় আনা যায়
যে জরিমানা বা যে ধরনের শাস্তি ওনারা নির্ধারণ করবেন সেক্ষেত্রে মনে হয় যে এখানেও সচেতনতা অনেক বেশি বাড়বে। নিশ্চয়ই, আমরা একটু আপনার সাথে বিগড়ে মামুন আপনার কাছে আসি, সেটি হচ্ছে যেটি বলছিলাম যে জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, শুধু শাস্তি বাসা বাড়িতে হয় কেন এবং সেই জায়গার মধ্যে, যদিও মাননীয় মেয়র সাহেব বলেছেন যে এটা যদি কোনো সরকারি অফিসের কেউ হয় তাহলে সেই সরকারি অফিসের দায়িত্বশীল ব্যক্তি যেটা রয়েছে তাকেও কিন্তু এই জরিমানার আওতা আনা হবে, কিন্তু আমরা এখনও দৃশ্যমানভাবে এরকম কি জরিমানা দেখেছি যে সাধারণ জনগণ ছাড়া অন্য কাউকে জরিমানা করা হয়েছে? আপনার এই প্রশ্নটা একদম সুস্পষ্ট আমাদের জন্য, যেটা নির্দেশনা সেটা হলো যে যদি আমরা সরকারি কোনো জায়গায় যদি আমরা এডিস মশার লার্ভা পাই বা তাদের যদি আপনার কোনো অবহেলা থাকে অবশ্যই তাদেরকে জরিমানার আওতায় বা আইনের আওতায় আনার বিষয়ে। আমরা যে সাধারণ মানুষকে কিন্তু আপনার ঢালাওভাবে কিন্তু আমরা জরিমানা করি না, আমরা জরিমানা করি তাদেরকে যাদের মধ্যে মানে অবহেলাটা পরিলক্ষিত হয় বা তারা এই যে সচেতন হওয়ার পরেও যারা দেখি যে তাদের কাজের মধ্যে একটা গাফলতি থাকে তাদেরকে কিন্তু আমরা জরিমানা, আমরা কিন্তু সাধারণভাবে বা একটা বাসাতে যদি সামান্য দেখা যায় যে একটা পানির মধ্যে পাওয়া যাচ্ছে এরকম না, কিন্তু আমরা যে নির্মাণাধীন ভবন যেটা সহজেই পানিটা পরিবর্তন করা সম্ভব বা করা যায় বা মনে করেন যে আপনার কোটি কোটি টাকার একটা আপনার নির্মাণাধীন ভবন করছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আপনার 2,000 বা 5,000 টাকা খরচ করলে একটা হ্যান্ড মেশিন এবং কিছু লার্ভিসাইড কিনলে কিন্তু আপনার এখানে কিন্তু লার্ভিসাইডিং করলে কিন্তু আর আপনার এই এডিসের লার্ভাটা জন্মাতে পারে না, এই বিষয়গুলো কিন্তু আমরা বারবার তাদেরকে বলেছি। এবং আপনারা জানেন যে এবার আমরা যখন কাজ শুরু করি এই এডিস লার্ভার একটা অ্যাপস তৈরি করেছি যে কোথায় কোথায় আমরা এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু আমরা সংরক্ষণ করছি এবং ওই বিষয়গুলো কিন্তু আমরা তাদেরকে নোটিফাই করছি এবং নোটিফাই করার পরেও যখন আমরা দ্বিতীয়বার অভিযানে যে একই বাসায় যখন বা একই নির্মাণাধীন ভবনে বা একই বহুতল ভবনে আমরা পেয়েছি তখন কিন্তু আপনাকে যুক্ত করে নিয়েছি। জনাব সিন্টু আপনি কি আমাদের সাথে আছেন? জি, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই করোনাকালে ডেঙ্গু অনুষ্ঠানে যুক্ত থাকবার জন্য। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন যে আমরা এই ডেঙ্গু প্রতিরোধে নানা কার্যক্রমের কথা বলছিলাম, তো আপনি এই যে 31 নম্বর ওয়ার্ডে বিশেষ করে মোহাম্মদপুর এবং মিরপুরের কিছু একটা অংশ রয়েছে যেগুলিতে প্রত্যেকটা বাসার পিছনে একটা সুইপার প্যাসেজ থাকে, তো আমরা সেই সুইপার প্যাসেজগুলোতে কিন্তু ডেঙ্গু তৈরির একটা প্রাদুর্ভাব আমরা দেখতে পাই। এছাড়াও কিন্তু আমরা গত কোরবানির ঈদও দেখেছি যে যদিও এবার কোরবানিটা সেভাবে রাস্তাঘাটে করা হয়নি, কোরবানির ঈদও দেখেছি যে এই ময়লা নিষ্কাশনের জন্য সিটি কর্পোরেশনের বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে, তো আপনি আপনার এলাকার জনগণকে বিশেষ করে আপনার 31 নম্বর ওয়ার্ডের জনগণকে আপনি ডেঙ্গু মুক্ত রাখবার জন্য কী কী কার্যক্রম গ্রহণ করছেন আপনি? আমি প্রথমে এটিএন পরিবারের ধন্যবাদ জানাই। আমি ডেঙ্গু প্রতিরোধ করার জন্য আমার এলাকায় আমি মাইকিং, হ্যান্ডবিল এবং প্রতিটা জুম্মায় মসজিদে খতিবের মাধ্যমে আমি 3 থেকে 4 মিনিট এই সাবজেক্ট নিয়ে আমি আলোচনা হুজুর করতেন, এলাকার জনগণকে নগরবাসীকে সচেতন করার জন্য ডেঙ্গু কি কি কারণে ডেঙ্গু জন্ম নেবে, এই ডেঙ্গুকে প্রতিরোধ করতে হলে কি কি প্রয়োজন, এই কথাগুলো আমি প্রতিটা জুম্মায় মসজিদে খতিবের মাধ্যমে আমি প্রচার করতাম, যার কারণে আজকে আমাদের এই যে সকালে যে আমরা লাভড়া মেডিসিন ইউজ করি, বিকালে ফকার ইউজ করি, প্রতিদিন যদি দুবেলা মেডিসিনটা ইউজ হয় এবং বর্তমানে আগের চেয়ে এখন যে লাভড়ার মেডিসিন ফকারের মেডিসিন অনেক অনেক ভালো বিগত দিনে চেয়ে এখনকার মেডিসিনটা এত অ্যাকশন হচ্ছে যেটা কল্পনা করতে পারবেন না, এবং দুইবারের পিছনের যে মেথর প্যাসেজ সেটা মাননীয় মেয়র মন্ত্রী মহোদয় মেথর প্যাসেজের পরিবর্তে এটা সার্ভিস প্যাসেজ নাম দিয়েছে। সার্ভিস প্যাসেজে আপনি ভালো করে জানেন মিরপুর মোহাম্মদপুরে এই সার্ভিস প্যাসেজে ডেঙ্গু গতবার জন্ম কিন্তু এই সার্ভিস প্যাসেজ থেকে নিছে, এবার কিন্তু ডেঙ্গু কিন্তু ওরকম ভাবে বৃদ্ধি পায় নাই, না পাওয়ার কারণ হলো আজকে যে আমাদের বর্জ্যের বা মশকের যে কর্মী এরা কিন্তু করোনাকে কেন্দ্র করে কেউ ভয় পায় নাই, করোনাকে কেন্দ্র করে অনেকে অফিসে আসেন নাই, কিন্তু আমার বর্জ্যের এবং মশকের কোনো কর্মী এই এই হাজিরা এত ছিল যে কল্পনা করতে পারবে না, যার কারণে আজকে আমরা
এই ডেঙ্গুর থেকে এই যে আজকে বৃষ্টি বাদল আম কাঁঠালের দিন আজকে বর্জ্যের বর্জ্যের কারণে মশা তৈরি হয় বর্জ্যের কারণে ডেঙ্গু তৈরি হয় আজকে এই বর্জ্যগুলা না থাকার কারণে পানি না জমার কারণে আজকে এই ডেঙ্গু মুক্ত এই শহর কিন্তু জনাব সবিস্তার সিন্টু আপনার কাছে একটুখানি ফিরে আসি কিন্তু জনগণ তো আশ্বস্ত হতে পারছে না বলা হয় আমি যেটা বলছিলাম যে জনাব মানিক সাহেবকে প্রশ্ন করেছিলাম যে আপনাদের অ্যাড্রেস করবার জায়গা থাকে অন্য জায়গায় কোথায় মার্কেট নির্মাণ হবে কোথায় রাস্তা নির্মাণ হবে জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার কার্যক্রম নিয়ে কিন্তু মানুষ কিন্তু সেভাবে অতটা খুশি থাকতে পারে না তো আপনি বলছেন যে আপনার এলাকায় আপনি সব কিছু করছেন খুবই ভালো আমরা আপনাকে অভিনন্দন জানাই তো আজকে যেহেতু আমাদের সাথে ব্রিগেডিয়ার মোহাম্মদ মমিনুর রহমান মামুন সাহেব রয়েছেন তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অত্যন্ত সজ্জন ব্যক্তি আপনি যে কথাটা বললেন যে সার্ভিস প্যাসেজ সেই সার্ভিস প্যাসেজ যদি করতে হয় তাহলে মোহাম্মদপুর মিরপুর এশিয়া এলাকায় তাহলে তো একটা বিশাল বড় বাজেট দরকার তো আপনি কি আমাদের আজকের অতিথি ব্রিগেডিয়ার মোহাম্মদ মামুনুর রহমান ওনার কাছে কি একটুখানি আপনার এই প্রস্তাবটি আরও সংক্ষিপ্ত আকারে বলতে পারেন কিনা খুব সংক্ষেপে এটা দেখেন এই প্যাসেজটা কিন্তু এই প্যাসেজটা জন্ম নিচ্ছে 47-এ সেপারেশনের সময় আজকে এই মেথর প্যাসেজ এই একটা মেথর প্যাসেজে একটা পরিবার থাকতেন একটা বাড়িতে সেই বাড়িগুলো আজকে সাততলা হয়েছে সাততলায় 14টা পরিবার থাকে কিন্তু মেথর প্যাসেজের কোনো পরিবর্তন নাই তবে আমি 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 এটা আশাবাদী যে খুব দ্রুত মেয়র মহোদয় আমাকে কথা আমাকে কথা দিচ্ছেন এবং এটা অন দ্য প্রসেস মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা এটার যত ফান্ড লাগে মাননীয় প্রধানমন্ত্রী দিবেন এই ধরনের আশ্বাস আমরা পেয়েছি অতএব আগামীতে মেথর প্যাসেজ সার্ভিস প্যাসেজ খুব দ্রুত খুবই দ্রুত এটা সমস্যার সমাধান হোক ডেঙ্গু প্রতিরোধে করণীয় কী হতে পারে আমাদের ভাবনা কী সেটা নিয়ে কথা বলছি আমি আমাদের সাথে যুক্ত ছিলেন দুজন ওয়ার্ড কমিশনার আমরা সিম্বলিক হিসাবে দুজন ওয়ার্ড কমিশনারকে নিমন্ত্রণ জানিয়েছি আমরা চাই যে আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর যারা রয়েছেন যারা শহরভিত্তিক যারা ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন তাদেরকে নানা কার্যক্রমের মধ্যে দিয়ে আমাদের এই ডেঙ্গু প্রতিরোধের যে লার্ভাসাইড বা আমাদের জনগণকে সচেতন করা লার্ভাসাইড ছিটানো সব কিছু যাতে করে সেটি কিন্তু আমরা প্রত্যাশা করছি তো আমি দুজন আমাদের যারা অতিথি ছিলেন অনলাইনে কাজী জহুরুল ইসলাম মানিক এবং শফিক আপনাদের উদ্যোগগুলো আমাদেরকে জানাবার জন্য তবে একই সাথে এটি বলতে চাই শুধুমাত্র আপনাদের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে আপনারা আমাদেরকে সীমাবদ্ধ না রেখে জনগণের পাশে দাঁড়ানোর জন্য জনগণ যেহেতু আপনাদের নির্বাচন করেছে সেই কারণের জন্য আপনারা জনগণের পাশে থাকবেন ডেঙ্গু প্রতিরোধসহ সকল রকম সমস্যা মোকাবেলা করবার জন্য আপনারা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবেন আমি কাজী জহুরুল ইসলাম মানিক ভাই এবং একই সাথে শফিকুল ইসলাম সিন্টু ভাই আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য ধন্যবাদ আপনাদেরকে আমি ফিরে আসি আবার একটু আলোচনার মধ্যে আমরা একটু সার্ভিস প্যাসেজ নিয়ে কথা বলছিলাম এবং সেই সার্ভিস প্যাসেজের জনাব কমিশনার সিন্টু শফিক ইসলাম সিন্টু যেটি বললেন যে সেটার জন্য মেয়র মহোদয় এবং আপনারা একটা পদক্ষেপ গ্রহণ করছেন তো এই বিষয়ে অন্ততপক্ষে মোহাম্মদপুর মিরপুর এলাকাবাসীর জন্য আপনার কোনো আশ্বাসের বাণী বা বক্তব্য আছে কিনা অবশ্যই আমি মনে করি যে এটা আমরা ওখানে মোহাম্মদপুরবাসীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে এটা নিয়ে কিন্তু কাজ হচ্ছে আমাদের মাননীয় মেয়র মহোদয় মাননীয় স্থানীয় সরকার মাননীয় মন্ত্রী মহোদয়কে কিন্তু ওখানে পরিদর্শন করার জন্য নিয়ে গিয়েছেন এবং ওখানে উনি দেখিয়েছেন যে আসলে কীভাবে ওখানে ময়লাটা জমে এবং কীভাবে আমাদের ওটা মানে স্বাস্থ্যর জন্য ওটা কতটুকু ঝুঁকিপূর্ণ এই বিষয়গুলো কিন্তু আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়কে উপস্থাপন করা হয়েছে এবং মাননীয় মেয়র মহোদয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এটা কিন্তু একটা উদ্যোগ নিয়েছেন যে এটা কীভাবে আমরা এটাকে এই প্যাসেজগুলোকে আমরা মানে আবর্জনা মুক্ত রাখতে পারি এটা নিয়ে আমি মনে করি যে এটা কাজ হচ্ছে এবং এটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই কার্যক্রমটা শেষ হবে আর কি এখন যে বিষয়টা আসে সেটি হচ্ছে গত বছর কিন্তু আমরা এই ডেঙ্গু প্রতিরোধ করতে যখন আমরা দেখলাম হিমশিম খাচ্ছে ঠিক সেই সময় কিন্তু আমরা দেখেছি যে ওষুধ সিন্ডিকেট বিশেষ করে মশার ওষুধের একটা সিন্ডিকেট গ্রুপ ছিল তারাই কিন্তু আপনাদেরকে টেন্ডার দিত তারাই ওষুধ বিক্রি করত এবং সেই ওষুধের মধ্যে মানসম্পন্ন ওষুধ পাওয়া যেত না বিশেষ করে আমরা কৃষি পণ্যের যে পেস্টিসাইড সেই পেস্টিসাইডকে দেখেছি এখানে মশক নিধনের জন্য ঢুকিয়ে দেওয়া হতো তো সে অবস্থার প্রেক্ষাপটে আমরা যতটুকু দেখেছি তথ্যটি হয়তো বা নির্ভুল নাও হতে ভুল হতে পারে কিছুটা তবে আমরা দেখেছি যে কৃষি পণ্যের যে পেস্টিসাইড সেটার জন্য 10% শুল্ক প্রদান করতে হয় আর যেটি লার্ভাসাইড বা মশক নিধনের জন্য যে পেস্টিসাইড তার জন্য 60-70% আমাদেরকে ট্যাক্স প্রদান করতে হয় তো সেক্ষেত্রে সাধারণ মানুষের জন দুর্ভোগ দূর করবার জন্য
এতে তো গুরুত্ব দেওয়া দরকার যে তারা মানুষ কিন্তু আর কয়েল কিনবে না, অ্যারোসল কিনবে না, অন্য অন্য জিনিস কিনবে না, তাদের খরচের বহর বাড়াবে না। আমরা গত বছরেও দেখেছি যে এই ডেঙ্গু মশার সময় মশারির পাশাপাশি আমরা দেখছি যে অ্যারোসল বিতরণ করতে, তো সে অবস্থার প্রেক্ষাপটে এই যে পেস্টিসাইড যেটি আমরা ডেঙ্গুর প্রতিরোধের জন্য সেই পেস্টিসাইডের আমদানি ক্ষেত্রে এবং এর সিন্ডিকেটের জায়গার অবস্থাটাকে আপনারা কীভাবে দেখছেন এখন? আসলে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। গতবার আমরা যখন এই পেস্টিসাইড নিয়ে একটা বিতর্কের মুখে পড়ি, যদিও আমরা আমাদের যে পরীক্ষা নিরীক্ষা ছিল সেখানে আমাদের পেস্টিসাইডগুলো কার্যকরী ছিল, তারপরে দীর্ঘদিন ব্যবহার করার পরে কিছুটা তো আপনার এটা রেজিস্ট্যান্ট ডেভেলপ করতেই পারে। এটা আমরা যখন বিতর্ক শুরু হলো তখনই কিন্তু আমাদের মাননীয় মেয়র মহোদয় আপনি একদম মানে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত দিলেন যে আমরা পেস্টিসাইড পরিবর্তন করব, এবং যেটা সিন্ডিকেটের কথা বললেন যে এই সিন্ডিকেটটা উনি ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা কিন্তু সেটা ভাঙতে পেরেছি মাননীয় মেয়র মহোদয়ের নেতৃত্বে, এবং আমরা কিন্তু নতুন পেস্টিসাইড যেটা আনছি সেটা কিন্তু অত্যন্ত কার্যকরী হিসাবেই কাজ হচ্ছে আর কি। তো এখন আরও কিছু কিছু নতুন কিন্তু পেস্টিসাইড আমরা আনার ব্যবস্থা করছি, যেমন আমরা রিসেন্টলি একটা যেটা এনেছি সেটা হলো যে নোভালুরন, যেটা দীর্ঘমেয়াদী স্লো রিলিজিং আপনার পেস্টিসাইড হিসেবে কাজ করবে। আমরা লার্ভিসাইডিং যেটা 3 দিন পরপর বা 7 দিন পরপর করার কথা, সেখানে যদি আমরা ওই গ্র্যানুলসটা বা ওই ট্যাবলেটটা যদি আমরা দিয়ে রাখি, ওই পেস্টিসাইডটা দিয়ে রাখি, তাহলে 2 থেকে 3 মাস পর্যন্ত ওখানে আপনার এটা কাজ করবে। সো সেখানে কিন্তু দেখেন আপনার এটা কিন্তু এখন এই পেস্টিসাইডটা সহজলভ্য করার জন্য মাননীয় মেয়র মহোদয় এবং বিভিন্ন সময় আমাদের মানে ওই সময়কার মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক এটা নিয়ে কিন্তু অনেক কাজ করেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং ওনার পরামর্শক্রমে মাননীয় মেয়র মহোদয় কিন্তু এটা আপনার এই সিন্ডিকেটটা ভাঙার জন্য বা এটাকে সহজলভ্য করার জন্য বাজারে যাতে এটাকে ওপেন বিক্রি হয় এইটার জন্য কিন্তু মানে আমাদের পরিকল্পনা, এবং আমাদের কিন্তু এটা পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। এখন কিন্তু এই নোভালুরনটা কিন্তু বাজারেও মার্কেটিং করা যাবে। আর যেটা ট্যাক্সের কথা বলেন, এটা অবশ্যই আমি মনে করি যে এটা আমাদের একটা দৃষ্টি দেওয়া দরকার, সেটা হলো যে কৃষিজাতের জন্য যেটা আনছি সেটা যদি আমাদের এই মানে মশকের কাজে যদি ব্যবহার হয় তাহলে কিন্তু এটা আপনার পাবলিক হেলথ হ্যাজার্ড হিসাবে কিন্তু এটা কিন্তু আপনার বিবেচিত হবে। তো সেই হিসাবে যদি আমরা ট্যাক্সটাকে কমিয়ে নিয়ে আসি তাহলে কৃষি যে পেস্টিসাইডটা সেটা কিন্তু আপনি এখানে রাখার সুযোগ নাই। কিন্তু এখন যেটা হচ্ছে সিটি কর্পোরেশন নিজেই যেহেতু লাইসেন্স করেছে, তারা নিজেই যেহেতু এই ওষুধটা প্রক্রিয়া করছে বা আনছে, এখানে কিন্তু আর আপনার ওই কৃষিজাত আসার কোনো সুযোগ নাই। তবে এটাকে সহজলভ্য করার জন্য এবং স্বল্পমূল্য করার জন্য অবশ্যই আমি মনে করি যে ট্যাক্সটা কমানো আমি সমচিন হবে আমি মনে করি। নিশ্চয়ই সেটা আমাদের যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছে সেটা নজর আনবেন, এবং এই যেটি আমাদের মশক নিধনের জন্য পেস্টিসাইড তাতে যাতে শুল্ক কমানো হয় সেটি আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপা, আপনার কাছে একটুখানি শেষের দিকে আমরা অনুষ্ঠানে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে জনসচেতনতার কথা বলেছেন বা আমরা সম্পৃক্ত করার কথা বলেছেন, নিশ্চয়ই আমরা সেটা করতে চাই, আপনার দৃষ্টিতে সরকারি পর্যায়ে যে কার্যক্রমগুলো হচ্ছে সেখানকার মধ্যে আমাদের আরও কি বেশি করে অ্যাড্রেস করা দরকার, যে যেটি সিটি কর্পোরেশন করছেন, আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় করছেন? যেমন আপনি দেখবেন ঢাকা শহরেও কিন্তু ছোট ছোট জায়গায় কিন্তু কচুরির পানা জমে থাকে, সেই কচুরির পানা থেকে কিন্তু মশা তৈরি হয় এবং সেই জায়গায়, তো এই জিনিসগুলোকে আমরা তো নিশ্চয়ই নাটক সিনেমা বা আমাদের সচেতনতা তৈরি করব, কিন্তু সরকারি পর্যায়ে আরেকটু বেশি কি কি করণীয় হলে আমরা মনে করি মানুষের মধ্যে এই ডেঙ্গু আতঙ্কটা আরেকটু কমবে? দেখুন, আমি তো আসলে আমি যদি গত বছরের কথা বলি, তো গত বছর আমি আসলে আর 5 জন সাধারণ নাগরিকের মতো করি হয়তো বা এই বিষয়গুলো প্রত্যক্ষ করেছি। তবে এবছরের যেহেতু আমি নিজে এই পুরো কার্যক্রমের একটি অংশ হতে পেরেছি, ফলে এবার কিন্তু আমি আসলে অনেক সচেতনভাবে এই কার্যক্রমগুলোর প্রতি নজর রেখেছি, দৃষ্টি রেখেছি। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমি যেটা বলবো যে সরকারের দিক থেকে যত ধরনের উদ্যোগ গ্রহণ হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে এই উদ্যোগগুলোর সুফল আমরা ভবিষ্যতে পাবো। হ্যাঁ, তো এই মুহূর্তে আমি আসলে আপনি যে প্রশ্ন করেছেন ওই দিকটাতে আমি বলতেই চাই যে যেসব জায়গায় জঞ্জাল জমে আছে বা পানি জমে আছে বা কচির পানা জমে আছে সেগুলো পরিষ্কার করার কথা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বারবার যে আমরা যারা সাধারণ নাগরিক আমরা যদি আমাদের পুরো বাসা বা আগে আমরা বলতাম না যে পাড়া বা মহল্লা, ঠিক আছে, যেমন ধরেন যে উত্তরাতে একটা মজার ব্যাপার আছে, উত্তরাতে পুরো উত্তরা কিন্তু অনেকগুলো সেক্টরে ভাগ করা এবং এর প্রত্যেকটা সেক্টরে একটা করে কল্যাণ সমিতি আছে, ঠিক আছে, এবং এই কল্যাণ সমিতিগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ, খুব সক্রিয় তারা, এবং ফলে যেটা হয়েছে যে ওই প্রত্যেকটা কল্যাণ সমিতির মানে প্রত্যেকটা সেক্টরের কিন্তু দায় দায়িত্ব এই কল্যাণ সমিতি পালন করেন। এবং এই যেমন এই করোনার সময় এই কীভাবে লকডাউনটা হবে, কীভাবে আসলে আমরা পরস্পর এক পাড়া থেকে আরেক পাড়ার মধ্যে আমাদের সমন্বয়টা থাকবে, এগুলো নিয়ে কিন্তু ওনারা কাজ করেছেন এই কল্যাণ সমিতিগুলো, এবং এই উত্তরার আবার সবগুলো কল্যাণ সমিতি মিলে আবার একটা মেইন বডি আছে আর কি।
তো আমি বলছি যে এই যে একটা তো গেল ব্যক্তি উদ্যোগ, যেটা সাধারণ মানুষেরা তাদের নিজেদের বাড়ি বা তাদের আশেপাশের বাড়িগুলোকে পরিচ্ছন্ন রাখবেন। এই আগে যেমন একটা পাড়াভিত্তিক বা মহল্লাভিত্তিক যে একটা কালচার ছিল, সেই জিনিসটাকে যদি আমরা একটু ফেরত আনতে পারি, মানে আমি বলছি যে যত আমরা একলা হব তত তো যে কোনো বিষয় আসলে আমাদের পক্ষে মোকাবেলা করা কঠিন, কিন্তু যত আমরা যৌথ হব, যৌথবদ্ধ হব, তত কিন্তু আমাদের জন্য মোকাবেলা করা সম্ভব। উত্তরার যে আপনি বললেন এরকম সমিতিগুলো রয়েছে, তারা কি ধরনের কোনো কার্যক্রম করে? তারা যে কার্যক্রম করে মানে সিটি কর্পোরেশন, মানে উত্তর সিটি কর্পোরেশন যে উদ্যোগগুলো গ্রহণ করছেন তারা সেগুলো খুব সুন্দরভাবে ফলো আপ করেন। না কিন্তু আপনি দেখেন যে এই যে সমিতিগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা বাসা থেকে একটা নির্দিষ্ট হারে প্রতি মাসে একটা চাঁদা নেয়, একটা একটা সার্ভিস চার্জের নামে। না না, কল্যাণ সমিতি যেটা নেয় সেটা আপনার এই আপনার ইয়ে করার জন্য, আপনার আমরা যে আমাদের যে ময়লাটা নেওয়া হয়, আর কল্যাণ সমিতিগুলোর একটা সিকিউরিটি ফোর্স আছে আর কি ইন্টারনাল, এই সিকিউরিটি ফোর্সটাকে তারা কাজে লাগান। মানে আমাদের কিন্তু উত্তরাতে এই প্রত্যেকটা সেক্টরে যেটা হয়, আমরা যেটা দেখি সেটা হচ্ছে কল্যাণ সমিতি কিন্তু ব্যাংকের ডিপোজিট বাড়তে থাকে, তারা কিন্তু হয়তো 500-1000 টাকা প্রতি বাড়ি থেকে নেয়, কিন্তু দেখা যাচ্ছে যে একজন যিনি আমাদের এই পরিচ্ছন্নতা কর্মী তাকে সেই হারে তাকে সুবিধা বেতন দেওয়া হয় না, বা সেই জায়গায় তারা তাদের ব্যাংকের সেটি জনগণেরই টাকা বাড়তে থাকে, কিন্তু এই জনসচেতনতা কার্যক্রমের মধ্যে তাদের যে ইনভেস্টমেন্ট, তাদের ভূমিকা বা তাদের অংশগ্রহণের মাত্রা অনেক বেশি বাড়া প্রয়োজন, এবং সেই জায়গার মধ্যে দেখেন সেই টাকাটা কিন্তু আপনার বিভিন্ন ফ্ল্যাট থেকে দিচ্ছেন, প্রত্যেকটা বাড়ি থেকে দিচ্ছি। ওই জায়গাটা আমি মনে করি, যেমন আপনি দেখবেন এখন একটা পরিচ্ছন্নতা কর্মী নিয়েও কিন্তু একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, আমরা আসবো আমাদের প্রধান অতিথি যিনি আছেন তার কাছে, যে এই যে আমরা টাকাটা তোলা হয়, সেই টাকাটা তুলবার জন্য প্রতি বাড়ি থেকে যে অর্থ আসে সেই অর্থ কিন্তু পুরোটা ব্যয় হয় না। তো এই সমিতির কথা যদি বলতেন, এই সমিতি আসলে কিভাবে সেটা কি তাদের কার্যক্রমের মধ্যে অর্থ ব্যয় করে? এখানে আমি আপনার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখানে অবশ্যই আমার জ্ঞানের অভাব আছে, কারণ আমি তো ধরেন যে খুব সাধারণ চোখেই সব কিছু দেখছি, আমি কিন্তু খুব পর্যবেক্ষণ বা খুব গভীরে প্রবেশ করিনি, ফলে এগুলোর উত্তর আমার পক্ষে একটু দেওয়া মুশকিল। আমি আমার এই অজ্ঞানতা তবে নিশ্চয়ই আমরা আশা করব, আমরা আশা করব যাতে আমাদের বিভিন্ন পাড়ায় মহল্লায় যে সমিতিগুলো রয়েছে তারা যাতে শুধুমাত্র ওই সিকিউরিটি বাড়ানো না, তার সাথে সাথে মানুষের দুর্ভোগ কমানোর জন্য কার্যক্রম, যেমন ডেঙ্গু হতে পারে, করোনা প্রতিরোধের জন্য সচেতনতা তৈরি হতে পারে, ইভেন আমরা এখন এবং সিটি কর্পোরেশনের সাথে যুক্ত হয়ে তারা অনেক ভাবে কাজ করতে পারে, কাজ করতে পারে। আমি একটু আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে আপনারা একটা মশার ঘনত্ব বিবেচনার একটা মোবাইল অ্যাপস করেছিলেন, তো সেটি সম্পর্কে একটু জনগণকে বলবেন কিনা, সেই অ্যাপসটা দিয়ে কিভাবে কি করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরা যেটা অ্যাপস করেছি সেটা হলো যে আমরা যে বাড়িতে বাড়িতে অভিযান চালাচ্ছি, সেখানে যে সমস্ত জায়গায় আমরা এডিস মশার উৎপত্তি স্থল পাচ্ছি বা লার্ভা পাচ্ছি, সেটা আমাদের অ্যাপসের মাধ্যমে, এটা আমাদের প্রকৌশল বিভাগ থেকে প্রধান প্রকৌশলী মহোদয় উনি এটা করে দিয়েছেন, ওখানে কিন্তু আমরা ওই তার টেলিফোন নাম্বার ঠিকানা সহ আমরা ওখানে কিন্তু ওই ডাটাটা রাখছি, এবং এটা কিন্তু আমরা একটা প্রিজার্ভ করতে পারছি, এবং প্রত্যেকবারই কিন্তু আমরা এটা যখন দেখছি এবং আমরা কোন বাসায় আছে, টেলিফোন নাম্বার আছে, কোথায় আছে, এটা কিন্তু আমরা মানে সহজেই কিন্তু আমরা তাদেরকে ট্র্যাক করতে পারছি, এবং আমরা ফোন করে করে জানতে পারছি যে তার ওই ময়লাটা ছিল বা ওই পানিটা ছিল ওটা কি পরিষ্কার করতে পেরেছে কিনা। এটা আমি মনে করি যে খুবই একটা ভালো একটা ডাটা বেস তৈরি হচ্ছে, যেটা আমাদের এবছরও কাজে লাগছে, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে, এটা পার্মানেন্ট আমরা ডাটা বেস তৈরি করছি আর কি। আরেকটা জিনিস আমরা করতে যাচ্ছি, যেটা আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এটাও আমাদের প্রকৌশল বিভাগ থেকে করে দিচ্ছে, সেটা হলো যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের 400x400 গজ করে একটা গ্রিড করব। এই গ্রিডে একজন লোক দায়িত্বে থাকবে, সেটা একজন মশক কর্মী হতে পারে, একজন পরিচ্ছন্নতা কর্মী হতে পারে, একজন ট্যাক্স কালেক্টর হতে পারে, এই লোকটার দায়িত্ব থাকবে যে সেইখানে কাজটা করবে, এবং ওখানে দুইজন কমিউনিটি লোকের মানে আপনার মোবাইল নাম্বার, আমাদের যে বার কোড থাকবে সেই বার কোড আমাদের লোকের কাছে থাকবে, এবং ওই মোবাইল থেকে ওই বার কোডটা দিয়ে তারা জানান দিবে যে হ্যাঁ এই লোকটা সঠিকভাবে কাজ করেছে। অর্থাৎ আপনি যিনি হচ্ছে কি সাধারণ নাগরিক তাকে সম্পৃক্ত করছেন, তিনি যখন কনফার্ম করবে যে তখন তার হাজিরাটা নিশ্চিত হবে, হাজিরাটা নিশ্চিত হবে। এটা করার পিছনে কারণ হলো যে আপনার প্রত্যেকটা কাজে আমরা যদি জনপ্রতিনিধি যারা আছেন, আমাদের কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর যারা আছেন, কমিউনিটি লিডার যারা আছেন, কমিউনিটির লোকজন যারা আছেন, তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি তাহলে তাদের মধ্যেও সচেতনতা থাকবে, তাদের মধ্যেও কিন্তু দায়িত্ববোধ তৈরি হবে, যেটা মিমিয়াপা বললেন যে আমাদের মধ্যে যে তৈরি হওয়াটা সেটাও কিন্তু আমাদের এই কাজের মাধ্যমে কিন্তু আসবে। এই এই বছরের কোনো পরিসংখ্যান আছে কিনা? গত বছর তো আমরা দেখেছি যে বেশ অনেক লোক মৃত্যুবরণ করেছে, আক্রান্ত হয়েছে, এই বছরের অবস্থানটা কিভাবে দেখছেন আপনি? এবছরে আমরা যেটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা যেটা পেয়েছি, আমি যদি জানুয়ারি থেকে আমাদের এই অগাস্ট পর্যন্ত আজকে পর্যন্ত বলি, তাহলে 398 জন রোগী হয়েছে ডেঙ্গু রোগী, আমাদের ঢাকা শহরের 42টা হসপিটাল থেকে ওনারা যে তথ্য পান,
তো সেক্ষেত্রে এটা আপনার একটা ইয়ে যে 398 জন এবং জুন মাস থেকে এই অগাস্ট মাস পর্যন্ত যতগুলো রোগী ভর্তি হয়েছে এটা প্রায় 35 জনের বেশি। এই 35 জনের মধ্যে আমাদের উত্তর সিটি কর্পোরেশনের মাত্র 2 জন কিন্তু আপনার বাসিন্দা। আমি জানি এই জন্য আমরা আরেকটা প্রকল্প নিয়েছি, সেটা হলো যে আমরা গত মে মাস থেকে আমাদের যে নগর মাতৃসদন কেন্দ্র আছে এবং নগর স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানে কিন্তু আমরা মানে এই ডেঙ্গু টেস্ট করার জন্য ফ্রি কিট দিয়েছি এবং ওখানে কিন্তু ফ্রি টেস্ট হচ্ছে এবং সেখানে যেটা হচ্ছে সেখানেও আমরা দেখেছি যে ওখানে, কারণ আমরা ধরে নিয়েছি যে অনেকে ভয়ে হাসপাতালে যাবে না, অনেকের হয়তো সামর্থ্য নাই এই করোনার মধ্যে, তাকে অনেকে জানেন যে আপনার কর্মহীন হয়ে পড়ছে, তার ডেঙ্গুটা টেস্ট করার মতো তার সামর্থ্য থাকবে না। এই জন্য কিন্তু আমাদের সিটি কর্পোরেশন থেকে উদ্যোগটা নিয়েছি যে আমরা ফ্রি টেস্ট করব এবং যাতে তার সহজেই তার বাড়ির কাছ থেকে করতে পারে। এই প্রাইমারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিন্তু একদম মানে আপনার ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কিন্তু আছে। কিটটা আপনারা সরকারিভাবে সরবরাহ করেছেন? আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে সরবরাহ করেছি এবং বিনামূল্যে টেস্টটা করা হয়। আমাদের সাথে যারা পার্টনার এনজিও আছে যারা আমাদের প্রাথমিক স্বাস্থ্য নিয়ে কাজ করে তাদের এই স্বাস্থ্যকেন্দ্রগুলোতে কিন্তু আমরা দিয়েছি ফ্রি এবং এটা আমরা করার পরে দেখেছি যে আমাদের ওখানে 2-3% বেশি কিন্তু ডেঙ্গু রোগী নাই এবং আমরা দেখলাম যে এটাও অনেকে বললেন যে এর মধ্যেও অনেকে যাচ্ছে না। এরপরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা মাস মানে স্ক্রিনিং টেস্ট করব ফর ডেঙ্গু এই মাসটা অগাস্ট মাসটা। আমরা কি করছি এখন ওই সেন্টারের বাইরে যে কমিউনিটিতে আমরা মাইকিং করে স্টিকার লাগিয়ে বিভিন্নভাবে প্রচার প্রচারণা করে কমিউনিটিতে বলছি যে আমরা অমুক জায়গায় ওই দিন এই ডেঙ্গু রোগের উপসর্গ যারা আছে তাদেরকে আমরা আসতে তাদের আমরা স্যাম্পলটা কালেক্ট করব। এই স্যাম্পলটা কালেক্ট করে আমরা কিন্তু টেস্ট করে দেখছি মানে ভ্রাম্যমান হিসাবে জিনিসটা। আমরা এইভাবে কিন্তু আমরা দেখেছি যে আসলে আমাদের ডেঙ্গু রোগ যেটা বা ডেঙ্গু রোগী যেটা সেটা কিন্তু 2-3% বেশি কিন্তু আমাদের এই সিটি কর্পোরেশন। আমরা একেবারে শেষ মুহূর্তে আছি, আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একেবারে সর্বশেষ, আপনি জনগণের সম্পৃক্ততা, সরকারের সম্পৃক্ততা, সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ততা করেছেন, তো একেবারে শেষ মুহূর্তে এসে ডেঙ্গু প্রতিরোধ করবার জন্য আমাদের কি হতে পারে, আমরা কি করতে পারি, আপনার যদি শেষ মুহূর্তের কিছু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমরা কি করতে পারি মানে আমরা তো মানে সবাই মিলে আমাদের করণীয় কি হচ্ছে? সবাই মিলে করণীয় হচ্ছে যে ওই আমরা সব সময় তো একটা করি যে আমরা ভাবি যে সরকার একটা আলাদা বিষয় আর আমরা জনগণ একটা আলাদা বিষয়, এই ব্রিজিংটা খুব বেশি হওয়া দরকার, মানে এই মেলবন্ধনটা খুব বেশি হওয়া দরকার। এটা আমার কাছে সবসময় মনে হয় যে সরকারকে তো এগিয়ে আসতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে, জনগণকেও এগিয়ে আসতে হবে। জনগণকে সরকারের মানে সরকারকে জনগণ মানে সরকারের দায়িত্ব হবে জনগণকে তাদের প্রতি আস্থাবান করে তোলা, এটা একটা বড় ব্যাপার। আর যেটা কমিউনিকেশন, মানে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে মানে এবারের ডেঙ্গুর যতটুকুই সফলতা অর্জন হয়েছে অর্জিত হয়েছে এটা কিন্তু একটা মূল ব্যাপার হচ্ছে কি প্রচার প্রচারণা এবং মানুষকে সম্পৃক্ত করতে চাওয়া। এবং এই যে মামুন স্যার যেটা বললেন যে এই যে 400 গজ করে যে গ্রিডগুলো, মানে এটা কিন্তু আমি এর আগেও প্রথম আলো গোলটেবিল বৈঠকে মাননীয় মেয়র এই বিষয়টা উল্লেখ করেছিলেন, তো ওখানে আমি মানে তখনই আমার নিজের কাছে খুব আমি আশাবাদী হয়ে উঠছিলাম যে হ্যাঁ সত্যি তো যদি ছোট ছোট করে ভাগ করে এই কাজগুলো করা হয় তাহলে একটা ব্যাপার সাধারণ মানুষকে সম্পৃক্ত এবং সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে কিন্তু সেই বললেই তার হাজিরাটা বুঝবে একদম তাই, এবং উনি প্রতিনিধিত্ব করবেন। তাহলে কি হচ্ছে সাধারণ মানুষের কিন্তু এই মানে আমি যখন বুঝবো যে আমি আসলে আমার সমাজে আমার দেশের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমার ভূমিকা রাখতে পারছি তখন কিন্তু আমি উৎসাহিত বোধ করবো। নিশ্চয়ই এই যে এটা ইউনিক আইডিয়া, এটি নিশ্চয়ই আমি ধন্যবাদ জানাই, এটি মেয়র মহোদয় নিশ্চয়ই বা আপনাদেরই এই আইডিয়া থেকে সেটি এসছে। জি, আমরা এখন শেষ মুহূর্তে যদি একটু জানতে চাই যে এই যে আমরা স্বল্পমেয়াদী সবসময় পরিকল্পনা গ্রহণ করি, আমরা এই বছর ওষুধ ছিটালাম পরের বছর কী হবে, আমরা কচুরিপানা পরিষ্কার করলাম কিন্তু সেখানে কচুরিপানা তো হতেই থাকবে, একবার পরিষ্কার করে চলে গেলাম কিন্তু পরের 2 সপ্তাহ পর তো হতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারি আমাদের ডেঙ্গু প্রতিরোধের জন্য? আমরা শুরু থেকে কিন্তু দুটো পরিকল্পনা করেছি, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেটা 5 বছরের জন্য, এটা আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি, এটা যাচাই বাছাই চলছে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু এই জন্যই কিন্তু আমরা স্বল্পমেয়াদী পরিকল্পনাও রেখেছিলাম। তো আমরা খুব আশাবাদী যে ওই পরিকল্পনাটা যদি হয়ে যায় আপনি যেটা বলেন এই সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরেও আমাদের সিটি কর্পোরেশনের মনে করেন যে যে সক্ষমতা যখন কম ছিল তখন কিন্তু আমরা বাড়তি লোক নিয়েছি, বাড়তি মেশিন কিনেছি, এগুলো কিন্তু আমরা বাড়িয়েছি এবং আমরা যেটা চাচ্ছি যে এই যে আপনার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটা আমাদের অবশ্যই ধরে রাখতে হবে, কারণ এবছর আমরা যদি ধরে নিলাম যে আমাদের ডেঙ্গু হচ্ছে না বা আমরা এখন কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখতে পারছি, আগামী বছর যে হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ধারাবাহিকভাবে চলতে হবে। আরেকটা জিনিস দেখেন, আমরা এটা বর্ষা মৌসুমের রোগ হিসাবে কিন্তু আমরা চিহ্নিত করি কিন্তু এবছরের যদি পরিসংখ্যান দেখেন যে গত বছর থেকে ধারাবাহিকভাবে আপনার শুষ্ক মৌসুমে কিন্তু আপনার ডেঙ্গু রোগী ছিল এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু আপনার এখনকার থেকেও বেশি রোগী ছিল, তো সেই হিসাবে আমরা কিন্তু আমাদের সারা বছর ব্যাপী কিন্তু একটা মাথায় রাখতে হবে যে ডেঙ্গু সারা বছরই থাকতে পারে।
কারণ এই রোগেরগুলো কিন্তু প্যাটার্নই এরকম যে আপনার মনে করেন যে আপনার আমরা বলি যে শুষ্ক মৌসুম কিন্তু এই মশাটা যদি থাকে মানে সারা বছর ব্যাপী আমাদেরকে মাথায় রাখতে হবে যে ডেঙ্গু কোনো কারণে আমাদেরকে হতে পারে সেই 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 জায়গাটা আমাদেরকে নিশ্চয়ই নিশ্চিত করতে হবে। প্রিয় দর্শক, আমরা করোনাকালে ডেঙ্গু নিয়ে কথা বলছিলাম এবং করোনার মহামারীর সময়ে ডেঙ্গুতে যাতে কেউ আক্রান্ত না হয় আমরা সেভাবেই কিন্তু আমাদের কার্যক্রমকে আমরা পরিচালনা করতে চাই এবং এই করোনাকালীন সময়ে আমরা যেটি বারবার বলবার চেষ্টা করে সরকার বলে আমাদের জনপ্রতিনিধি বলছে আমরাও আজকে এটি বাংলার মাধ্যমে বলতে চাই আপনারা মাস্ক ব্যবহার করবেন, আপনারা আপনাদের ঘন ঘন হাত ধুবেন, হাত স্যানিটাইজ করবেন, অযথা কোথাও গিয়ে কোনো জনসমাবেশের মধ্যে সম্পৃক্ত হবেন না, সেই সচেতনতা কিন্তু আমরা তৈরি করে যাচ্ছি। ঠিক একই সাথে আমরা এই করোনাকালে যাতে ডেঙ্গুতে আক্রান্ত না হতে পারে কারণ করোনা এবং ডেঙ্গুর উপসর্গ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এক, যখন জ্বর হয় এই ডেঙ্গুতেও কিন্তু জ্বর হয়, করোনাও জ্বর হয়। সে কারণে আপনারা এই আপনাদের নিজস্ব বাসা বাড়ির আঙ্গিনা, আপনাদের যে জলাশয়গুলো ছোটো ছোটো জলাশয় রয়েছে সেগুলিকে পরিষ্কার করবেন, বাসার যে টবের পানি রয়েছে তিন দিন ধরে যাতে সেই টবের পানি আপনারা ফেলে পরিষ্কার করবেন, এই সকল কিছু মিলিয়ে আমরা কিন্তু একটা জনসম্পৃক্ত করে যদি একটা কার্যক্রম করতে পারি তাহলে হয়তো আমরা ডেঙ্গু থেকে মুক্তি পেতে পারি। তো এই জায়গাটায় যেটি আমাদের আজকের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মামুনুর রহমান মামুন বললেন যে এবছর আমাদের ডেঙ্গু হয়নি, আমরা সেভাবে প্রাদুর্ভাব দেখিনি, আফসানা মিমি আপাও একইভাবে বললেন যে হয়তো বা এবছর আমাদের ডেঙ্গু হয়নি, কিন্তু এতে আত্মতুষ্টির কোনো কারণ নাই। আমরা মনে করি যে কোনো সময়ে আবার হয়তো বা ডেঙ্গুর একটা প্রাদুর্ভাব করতে পারে, তার মোকাবেলা করবার জন্য আমাদের সকলকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আসুন আমরা সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে এক তালে এক লয় এক সুর আমরা বলি আমার সোনার বাংলা আমার তোমায় ভালোবাসি, তাহলেই হয়তো বা আমরা আমাদের যে মনের জায়গাটা, যে আমাদের আত্মতৃপ্তির জায়গাটা, আমরা সেই জায়গাটা খুঁজে পাবো এবং আমাদের ডেঙ্গু সহ করোনা প্রতিরোধে আমরা সকল মানুষকে সম্পৃক্ত করে সেটি মোকাবেলা করতে পারবো। প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে ডেঙ্গু প্রতিরোধে আমাদের ভাবনা ও করণীয় নিয়ে করোনাকালীন ডেঙ্গু অনুষ্ঠান এখানেই শেষ করছি।